এত গ্রামীণ তো আর এত বয়সে না, প্লাস হচ্ছে এত মালপত্র, তাদের ব্যবসা, খাবার দাবার, জিনিসপত্র কি করে নিয়ে যাবে? এরকম টোটাল রাস্তাটা শর্ট হয়ে যাচ্ছে, রাস্তাটা শর্ট হয়ে যাচ্ছে। কোন সময় যদি আসতে চাই কেউ, মানে শুধু এটার জন্য হোটেলও আছে, কিন্তু তুমি বলছে হেঁটে গেলে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা নিজে থেকে হেঁটে উঠলে, সেই এর মতো রাজগীরের মতো, রাজগীরে আছে হেঁটে উঠলে এরকম। এই তো রাস্তা দেখো, এখানে রাস্তা আমার নিয়ে উঠেছিল বাবারা ছোটবেলা হেঁটে উঠেছিল রাজগীরে। খুলবি না আজকে, খুলবি না মা, খুললে প্যাক করে নিয়ে যাওয়া যাবে। এটা পুরো পেটি দিয়ে শুয়ে দিতে হবে, দিলে জলে দিলে মাছটা খাবার লোভে আসবে, কাউ কাউ করে খাবে বলে আসবে, আর রুমির সঙ্গে সঙ্গে মাছটাকে তুলে নিতে হবে। না ওটা ফাঁদ না, কি বাবুল ফাঁদ না, তোমরা রাস্তা না, ওটা রাখলো না দাঁড়ায় কি করছে সব, কি সবাই না এলে তো বাস ছাড়তেও পারে না। ওই অনেকের সঙ্গে তো দেখা হলো, ব্যারাকপুর, বারাসত, আমরা ডোমজুর থেকে এসেছি, ডোমজুর জানেন হাওড়া, কি গরম হচ্ছে বাপরে, উঠতে লাগে বলে নামলি আবার হাওয়া চালা, নামলি আবার ঠান্ডা, অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা তো একটা কর। মাঝখানে কিচ্ছু নেই, আমরা চলে যাবো ওখানে গিয়ে হাতটা ধুয়ে ভালো করে খেয়ে দিয়ে তারপর বাসে বসবো। আমাদের বাস আবার ওখানে খাবে, একটু এগিয়ে এগিয়ে এখানে আমাদের খুলতে বারণ করছে দরজা, আমাদের আর কি করবে জানি না, কোথায় খাবে সব একটু বলেন, সেই নদীটা এসে গেছে আর এসে নেপালে, কিন্তু নদী ছিলাম পর এই একটাই বরফে দেখতে পাচ্ছি না, আপনি দেখতে দিতে পারি এইটাই যে দেখলাম নদী, বরফ করা জলে নামছে না, নদী কো একটা আছে কিন্তু জল বেশি নেই, না না ওই সরু হয়ে একটা দুটো এরকম দেখা যাচ্ছে। তো শুনেছিলাম যে শীতকালে লোক আসে না, হ্যাঁ আসলে বই আছে, শীতকালে লোক আসে না কি বলে যে আসে না, প্রচুর
শীতকালে কাজ মিষ্টিও যেত না, শীতকালে বছর